ভারতীয় ইনিংসের 17 ওভার 3 বলের মধ্যে ঘটে গেল অবাক করা ঘটনা। দিনেশ কার্তিক লং অনে শট খেলে 2 রান নিতে চাইলে রবিচন্দ্র অশ্বিনকে রান আউট করার দারুণ সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু এ সময় বল ধরে বুকার মতো দাঁড়িয়ে থাকেন অবেত ম্যাককয়। তিনি স্টাম্পে বল লাগালেই সাজ করে ফিরতে হতো অশ্বিনকে, কিন্তু অবাক করার বিষয় হল বল ধরে তিনি অদ্ভুতভাবে দাঁড়িয়ে রইলেন, স্টাম্পে বল লাগাতে গিয়েও লাগাননি। তার এমন বোকামি কিংবা গাজোরামি ভাবে মোটেও খুশি নন ক্যারিবিয়ান ভক্তরা, সেই সাথে তার এই হেলাফেলাকে মোটেও ভালো চোখে দেখেননি অধিনায়ক পরাণ। সুযোগ পেয়ে অশ্বিন একটি ছক্কাও হাঁকিয়েছিলেন। উল্লেখ্য যে এদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে 68 রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে ইন্ডিয়া। প্রিয় দর্শক, অবেদ ম্যাককোয়ের এমন বোকামি দেখে আপনারই মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।